ফ্রান্সের বৃহত্তর নোয়াখালীবাসীর উদ্যোগে বাংলাদেশী কমিউনিটি নেতা মরহুম জাকির হোসেনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ক্যাচসিমার ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদে এ মিলাদ অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সরি হযরত আলী খান নোয়াখালী ফোরামের সভাপতি এম এ তাহের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আইকিউএসএস প্রতিষ্ঠাতা সভাপতি এস এইচ হায়দার মিজান চৌধুরী মিন্টু সাইফুর রহমান কামাল উদ্দিন সহ অন্যরা এ সময় অসুস্থ ফ্রান্স বিএনপি নেতা শাহেদ আলীর জন্য দোয়া করা হয় মিলাদ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুম জাকির হোসেন একজন সদালাপিম বিনয়ী ও বাংলাদেশি কমিউনিটির জন্য একজন নিবেদিত ব্যক্তি ছিলেন বলে মন্তব্য করা হয় মিলাদ শেষে মোনাজাতে তার বিদ্রোহী আত্মার মাঘ ফেরাত ও শোকসন্তপ্ত সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সংবেদনা জানানো হয় সামিউল হক ইউরো বাংলা টিভি প্যারিস ফ্রান্স